যে বাংলার মাটিতে 95% মুসলিমের বসবাস, সে বাংলার মাটিতে একটি হিন্দুয়ানি প্রথা প্রচলন করে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আদর্শ থেকে থাকে, তাহলে আল্লাহ রাসূল তো কখনো বলেননি পহেলা বৈশাখ উৎসব পালন করার জন্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কখনো বলেননি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য, কখনো তো আল্লাহ রাসূল বলেননি 31st night পালন করার জন্য। আপনি কেন করলেন? বিশ্বাস করুন, আপনি বাঙালি হতে পারেন কিন্তু মুসলিম নাই। মুসলিম সমাজে বাংলাদেশে বসবাস করে বাঙালিকে দুটি ভাগে বিভক্ত করতে হবে, এক হিন্দুয়ানি বাঙালি, দুই মুসলিম বাঙালি। মুসলিম বাঙালি মানে পহেলা বৈশাখ একেবারে ছুঁড়ে ফেলে দিবে, পহেলা বৈশাখ পালনই করবে না, ভালোবাসা দিবস কবর একেবারে মাটিতে কবর দিবে। এর নাম শরিয়াত, এর নাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদেশ। বিশ্বাস করুন, আপনি বাঙালি হতে পারেন কিন্তু পহেলা বৈশাখ পালন করে আপনি মুসলিম নয়। আপনি পহেলা বৈশাখ পালন করে মুসলিম নন, আল্লাহ বলছি উকসিম বিল্লাহিল আযীম, আপনি মুসলিম হতে পারেন, আপনি বাঙালি হতে পারেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে যাই বলুক না কেন, আপনি আপনার স্থান থেকে নিজস্ব একটা স্থান আপনার রয়েছে। আপনি যে কোনো দল যে কোনো মতের হতে পারেন, যে কোনো দল ও যে কোনো মতের আপনি হতে পারেন, কিন্তু আপনি আপনার স্থান থেকে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন মুসলিম, তারপর আপনি আওয়ামী লীগ, তারপর আপনি বিএনপি, তারপর আপনি যে যা দলের হতে পারেন। ঠিক পাশাপাশি যে সমাজে কুসংস্কার চালু আছে, আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনি হিন্দু নন, আপনি খ্রিস্টান নন, আপনি অন্য কোনো ধর্মের নন, আপনি হলেন সম্পূর্ণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান একজন ব্যক্তি, আপনি হলেন পাক্কা মুসলিম। আপনি কেন পহেলা বৈশাখ পালন করলেন? আপনি কেন পালন করলেন? আপনি হাদিস দেখেননি? 4347 নম্বর হাদিসটা খুলে দেখুন সহিহ মুসলিমের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহু, যে জাতি অন্য কোনো জাতির আদর্শ অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি, আমি আপনাকে নিয়ে খুব ভয় পাচ্ছি, আমি আপনাকে নিয়ে ভীত সশস্ত্র হচ্ছি যে আপনি কিয়ামতের মাঠে হিন্দুদের সাথে আপনার হাসর হয় কি না, আপনার কিয়ামতের মাঠে আপনি হিন্দুদের সাথে আপনাকে চলাফেরা করতে হয় কি না। আমি খুব ভয় পাচ্ছি, আমি খুব ভীত সশস্ত্র আপনাকে নিয়ে খুব ভয় পাচ্ছি, পহেলা বৈশাখ পালন করে হিন্দুদের সাথে আপনি মিশে গেলেন কিনা। আপনি 31st night, আপনি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে আমি খুব ভয় পাচ্ছি যে আপনি হিন্দুদের সাথে মিশে গেলেন কিনা। আল্লাহ বলছি সাবধান, অনেক বেশি সাবধান হতে হবে আপনাকে। আপনি মুসলিম হিসাবে একজন পাক্কা মুসলিম, আপনি মুসলিম হিসাবে আপনি কোনোদিন হিন্দুয়ানি প্রথা চালু করতে পারেন না। আপনার আদর্শ হবে ইব্রাহিমের আদর্শ। ইব্রাহিমের আদর্শ মানে মূর্তির কাছে মাথা নত করবে না। জানেন কি আপনি, পহেলা বৈশাখকে কেন্দ্র করে হিন্দুরা বহুত মূর্তি তৈরি করে, সেই মূর্তিকে আপনি সম্বর্ধনা জানিয়ে আপনি সেটা পালন করছেন মানে? জানেন কি আপনি, পান্তা ভাত এটা গরিবের খাবার, সেই পান্তা ভাত আপনি পহেলা বৈশাখের দিনে শত টাকা আপনি বিক্রি করছেন মানে? আপনি জানেন, আপনি স্পষ্ট সেই পান্তা ভাতকে শত টাকা বিক্রি করে সকালে আনন্দ ফুর্তি করছেন, আপনি গরিবের মুখে লাথি মারছেন, আপনি গরিবকে অপমাননা করছেন, আপনি গরিবকে অপমান করছেন। পান্তাবাদ গরিবের খাদ্য, আপনি ওটা 100 টাকা করলেন কোন হিসাবে? আপনাকে কে অধিকার দিল? আজকে একটু আগে একটা সময় টিভি নিউজ দেখলাম, সেখানে আসছে নিউজ সময় টিভি নিউজে আজকে নাকি সূর্য নতুনভাবে দেখা গেছে। সি লজ্জা করে না? এ সমস্ত চ্যানেল বাংলাদেশে চালু হয় কী করে? এ সমস্ত বাংলাদেশের চ্যানেলগুলো চলে কী করে? সময় টিভিতে নিউজ আসে মানে? লজ্জা করে না আপনার? এই সকল যত অপসংস্কৃতি রয়েছে এদের বিরুদ্ধে কথা বলার জন্য জন্মেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে যা আল হাক ওয়া যা কাল বাতিল বলে একেবারে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। মুসলমানের রক্তের মতো রয়েছে ইমানের তেজ, মুসলমানের রক্ত ইমানের তেজ, তাওহিদ রক্ত। এই রক্ত মুসে পেটে দিতে আসেনি, এই রক্ত বাতিলদের কাছে বিক্রি করতে আসেনি, এই রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।